পারিবারিক বিবাদের জেরে নিজের বৌদিকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ার সহ দুই দেওরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মালদা জেলার গাজল থানার রানীগঞ্জ এলাকায়। নিহত গৃহবধূ 29 বছরের সুমিত্রা ঘোষের স্বামী রাজু ঘোষও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। অভিযুক্ত উজ্জ্বল ঘোষ গাজল থানার সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত আছেন। অপর অভিযুক্ত হলেন অমিত ঘোষ। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই জমি জমা নিয়ে পারিবারিক বিবাদ চলছে। এই নিয়ে ওই দিন রাতে গণ্ডগোল হয়। অভিযোগ, দাদা রাজু ঘোষ ও বৌদি সুমিত্রা ঘোষকে মারধর করে উজ্জ্বল ঘোষ ও তার ভাই অমিত ঘোষ। তড়িঘড়ি তাদের উদ্ধার করে গাজল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে দুজনকেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় সুমিত্রা ঘোষের। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কত কি দেবো আর বাপমা আর দিন আমার দুদিন তরকারি দিল আর দেয় না। লাস্টে আমি কাজ খোঁজার জন্য আমি নেওয়া যাই জুট মিলে, ওখান থেকে কাজ ঠিক করেছি। আজকে আজকে ঢুকার কথা আমার। বাড়ি আসার পরে দেখি ওর বৌদি আর ওর দেওরে সবাই উজ্জ্বল ঘোষ আর অমিত ঘোষ সুমিত্রা ঘোষে কথা কাটাকাটি চলছে। তো সুমিত্রা ঘোষকে আমি এটাই বললাম, কেন ঝগড়া করছে আগে আমাকে বলো, কী নিয়ে কী হলো। এ কথা বলা দেরি অমিত ঘোষ আমাকে পাজিয়ে ধরে পিছন দিল আর উজ্জ্বল ঘোষ শুরু করে বাঁশ দিয়ে মারতে। কাকে মেরেছে? সুমিত্রা ঘোষকে মেরে ফেলে দিল। কে সিভিকের চাকরিটা করেছে? উজ্জ্বল ঘোষ। আর অহংকার দেখাবে সবসময়, আমি অফিসার, সিভিকের অফিসার। ওই কি মেরেছে? হ্যাঁ, উজ্জ্বল মেরেছে। কোথায় ভর্তি করেছিলেন প্রথমে? আগে গাজলে ভর্তি হয়েছিলাম, তারপর গাজল থেকে রিটার্ন করে নিয়ে এসেছি এখানে। ওখানে ছুটি দিল, এখানে ভর্তি করে মেডিকেলে। কখন মারা গেল? দুটার সময়। থানায় কি জানিয়েছেন? হ্যাঁ। কার কার বিরুদ্ধে অভিযোগ? উজ্জ্বল ঘোষ, অমিত ঘোষ। কী চাইছেন আপনি? ওদের কোনো একটা ভারী একটা ব্যবস্থা যেন হোক, সরকার করুক ওদের জন্য। আমাকে যেরকম একটা পথে ফেলে দিতে বাচ্চাকে। কাকে কাকে মেরেছে? আপনাকে মেরেছে? আমার এটা হাত উঠছে না স্যার, দেখেন। আর এই দেখেন, কাম করে দিচ্ছি আমাকে। এখন একসাথে খেতে খেতে আবার আলাদা হয়ে গেল। আলাদা হয়েছে, এখন মা বাবা বলছে দিব না কিছু, এখন দিব না কিছু। এখন তারপরে ভাই ভাই গণ্ডগোল লাগলো, এখন ওটা নিয়ে বেশি হয়ে গেল। কাকে কাকে মেরেছে? মেরেছে ছেলেটাকেও মেরেছে, বউটাকেও মেরেছে। কয়জন মিলে? দুইজন। কেউ কি সিভিকের কাজ করে? মানে সিভিল পুলিশের কাজ করে মেজো ভাইটা। যে মেরেছে? হ্যাঁ, ওই মেরেছে। ছোট ভাইটা ধরে রাখলো বড় দাদাকে, আর মেজোটা মারলো। কেউ মারা গেছে? হ্যাঁ, মারা গেল। ওনার বৌদি হয় যারা মেরেছে। হ্যাঁ, যারা মেরেছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।